প্রিয় বন্ধুরা, ভৌতবিজ্ঞান 2022 এর পরীক্ষার আগে যে বিষয়গুলো বা যে প্রশ্নগুলো তোমাদের জানতেই হবে, পড়তেই হবে, প্র্যাকটিস করতেই হবে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে সম্পূর্ণ ভৌতবিজ্ঞান সাজেশন, শেষ মুহূর্তের টিপস এবং প্রশ্ন এই ভিডিওতে আলোচনা করব। কাজেই তোমরা যারা মাধ্যমিক 2022 ভৌতবিজ্ঞান পরীক্ষায় সম্পূর্ণ নম্বর পেতে চাও, তারা এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। সবার প্রথম চ্যাপ্টার পরিবেশে জন্য ভাবনা, সেই চ্যাপ্টার থেকে এক নম্বরের শর্ট কোশ্চেন তো পড়বে, দু নম্বরের যে কোশ্চেনগুলো একেবারেই তোমরা মিস করবে না সেই কোশ্চেনগুলো কী কী। এক হচ্ছে বায়োমাস শক্তি বলতে কী বোঝো, এর ব্যবহারে কী কী অসুবিধা দেখা যায়। দ্বিতীয় কোশ্চেন, মিথেন হাইড্রেট কী এবং কয়লার খনিতে মিথেন হাইড্রেট কীভাবে সংগ্রহ করে রাখা হয়। বায়ো ফুয়েল বলতে কী বুঝি, উদাহরণ দাও, খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে, দু নম্বরের কোশ্চেনে কালকে আসতেই পারে। এরপরে তোমাদের জীবাশ্ম জ্বালানি বলতে কি বুঝি, মিথানোজেনিক ব্যাকটেরিয়া কাকে বলে, উদাহরণ দাও। গ্রিন হাউস এফেক্ট কি, গ্রিন হাউস গ্যাসগুলো, তারপরে গ্লোবাল ওয়ার্মিং, একই সাথে বিশ্ব উষ্ণায়ন, ওজোন স্তর ধ্বংসের কারণগুলো কি কি, তারপরে বিভিন্ন যে স্তর রয়েছে, আয়নোস্ফিয়ার, এই সমস্ত যে স্তরগুলো রয়েছে সেগুলো তো তোমরা পড়ছই। তো এই যে কোশ্চেনগুলো আমি উল্লেখ করলাম, এই কোশ্চেনগুলো কিন্তু অনেকেই দেখে যায় না, এই কোশ্চেনগুলো কিন্তু অধিকাংশ আসতেই পারে, আর আসলে অনেকেই মিস করে। সেই কারণে এই কোশ্চেনগুলো প্রথম চ্যাপ্টার থেকে দেখতে কিন্তু একেবারেই ভুলবে না। এর পরবর্তী অধ্যায় তোমাদের গ্যাসের ধর্ম। তো গ্যাসের ধর্ম থেকে কিন্তু দু নম্বরের ক্ষেত্রে তোমাদের কি হচ্ছে, তোমাদের সূত্র দিতে পারে অথবা কিন্তু ম্যাথামেটিক্স কোশ্চেনই তোমাদের দেয়। গ্যাসের ধর্ম থেকে সবার প্রথমেই তোমরা দেখে নেবে গ্যাসের চাপ কাকে বলে, তারপরে তোমরা যে সূত্রগুলো আছে খুব ভালো করে দেখবে, যেমন তোমার রয়েছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গে-লুসাকের সূত্র, ও সমস্তটা ইম্পর্টেন্ট, চার্লসের সূত্র, বয়েলের সূত্র খুব ভালো করে কিন্তু দেখে যাবে। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক পরিবর্তিত হয়, চাপের সূত্র। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক পরিবর্তিত হয়, এটা হচ্ছে কি তোমার বয়েলের সূত্র, চার্লসের সূত্র। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 1 ডিগ্রি বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। চার্লসের সূত্র, বয়েলের সূত্র দেখলে, গে-লুসাকের সূত্র দেখলে, মানে সমস্ত যে সূত্রগুলো আছে খুব ভালো করে কিন্তু তোমরা দেখে যাবে। তারপরে তোমাদের সূত্র থেকে যে অঙ্কগুলো আসছে, যেমন চার্লসের সূত্র থেকে, বয়েলের সূত্র থেকে যে গাণিতিক রূপগুলো পাচ্ছ, বা চার্লস ও বয়েলের সমন্বয় যে রূপ রয়েছে সেটাও কিন্তু খুব ভালো করে দেখে যাবে। তারপরে পরম শূন্য উষ্ণতা কাকে বলে, পরম শূন্য উষ্ণতার মান কত, ও এই যে কোশ্চেনগুলো রয়েছে এটা খুব ভালো করে তোমরা কিন্তু সমস্তটাই দেখে যাবে, যাতে দু নম্বরের কোশ্চেন যখন আসবে তখন কিন্তু তোমাদের কোনো অসুবিধা না হয়। তারপরে আদর্শ গ্যাসের সমীকরণ, PV=nRT, এই সমীকরণটা কিভাবে প্রতিষ্ঠা সেটা কিন্তু দেখে যাবে, বড় কোশ্চেন আসতে পারে। এরপরে আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করো বা PV=nRT, এটা কিন্তু দিয়ে দিতে পারে। তারপরে বয়েলের সূত্রের গাণিতিক রূপ, চার্লসের সূত্রের গাণিতিক রূপ, P1V1=P2V2, ও এই সূত্রগুলো অ্যাপ্লাই করে কিন্তু অঙ্ক দিতেই পারে। তারপরে অ্যাভোগাড্রো সূত্র, সমান আয়তনের সব গ্যাসের সমান সংখ্যক অণু থাকে, অ্যাভোগাড্রো সূত্র কালকে কিন্তু আসতেই পারে। তো এই যে কোশ্চেনগুলো বললাম, এই কোশ্চেনগুলো কিন্তু অতি অবশ্যই দেখবে, সাথে এ গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্যগুলি লেখো, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাও কিন্তু তোমরা দেখে রাখবে। এটা তো গেল দ্বিতীয় অধ্যায়। এরপরে রয়েছে তৃতীয় অধ্যায়, রাসায়নিক গণনা। দেখো রাসায়নিক গণনা থেকে মূলত তোমাদের বিক্রিয়ক কাকে বলে, বিক্রিয়জাত পদার্থ কাকে বলে, ঠিক আছে, তারপরে এই যে রাসায়নিক যে বিক্রিয়াগুলো রয়েছে এর থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসে, ঠিক আছে। সেই কোশ্চেনগুলো কিভাবে করতে হবে তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ভিডিওটি দেখার পর সেই ভিডিওতে থেকে তোমরা দেখে নিতে পারবে যে তোমাদের রাসায়নিক বিক্রিয়া থেকে কীরকম ধরনের কোশ্চেন আসে এবং কিভাবে তোমরা রাসায়নিক বিক্রিয়ার অঙ্ক কোশ্চেন সলভ করতে পারবে, লিঙ্ক আমি কমেন্টের প্রথমে দিয়ে রাখবো। এরপরে পরবর্তীতে তোমাদের আলো রয়েছে, আলো অনেকেরই সমস্যা হয় কিন্তু একেবারে না, আলোর থেকে কী কী দেখবে দেখো। সবার প্রথমে আলো থেকে দেখবে প্রতিফলন এবং প্রতিফলনের যে সূত্র দুটো রয়েছে সেই সূত্র দুটো দেখবে, এবং তারপরে ওখান থেকে গোলীয় দর্পণ, মেরু, অক্ষ, কেন্দ্র সমস্ত কিছু দেখবে, প্রধান অক্ষ, মুখ্য প্রকাশ কাকে বলে, এ প্রকাশস্থল কী, তো এই সমস্ত কোশ্চেনগুলো সবার প্রথমে দেখে নেবে। তারপরে
তারপরে দেখবে গলীয় দর্পণের ব্যবহার, তারপরে অবতল দর্পণ ও এর ক্ষেত্রে হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয় কেন, ও তারপরে এখানে তোমরা প্রতিফলনের যে সূত্র দুটো আছে খুব ভালো করে দেখবে, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্র থেকে আবার স্ক্লেনের সূত্র তোমরা পাচ্ছ, ও এইগুলো কিন্তু খুব ভালো করে দেখে রাখবে। আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দু দুই মাধ্যমের বিভেদতলের ওপর অঙ্কিত অভিলম্ব একই সময়তলে থাকবে। আর দ্বিতীয়টা কি হচ্ছে, এ আপাতন কোণ এর সাইনের মান এবং প্রতিফলন কোণের সাইনের মান সর্বদা ধ্রুবক হয়, ঠিক আছে। আপাতন কোণের সাইনের এবং দ্বিতীয় সূত্রটা কি, আপাতন কোণের সাইনের মান এবং প্রতিফলন কোণের সাইনের মানের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। তারপরে দেখবে প্রিজমের মধ্যে দিয়ে আলোক রশ্মির প্রতিফলন, ঠিক আছে। তারপরেই দেখবে প্রিজমের মধ্যে দিয়ে আলোক রশ্মির প্রতিফলন, চ্যুতি কোণ নির্ণয়, ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা সবসময় দেখবে। এবং তারপরে মোস্ট যেগুলো তোমাদের দিয়ে থাকে যে লঘু মাধ্যম থেকে গণমাধ্যমে গেলে কি হবে, লঘু মাধ্যম থেকে গণমাধ্যমে গেলে তোমরা সকলেই জানো যে অবিলম্বের থেকে কি হচ্ছে, দিকে সরে আসে, আর লঘু গণমাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে অবিলম্বের থেকে দূরে সরে যায়, এগুলো ভালো করে দেখবে। তারপর অপসারী লেন্স কোন লেন্সকে বলা হয়, কেন বলা হয়, অভিসারী লেন্স কোন লেন্সকে বলা হয়, কেন বলা হয়। তারপরে আলোক কেন্দ্র খুব কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই আলোক কেন্দ্র এগুলো কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, এই যে বিষয়গুলো বললাম আলোর থেকে এগুলো খুব গুরুত্ব সহকারে তোমরা প্র্যাকটিস করবে, এখান থেকেই কিন্তু তোমাদের কোশ্চেন পড়বে এবং তোমরা এখান থেকেই কিন্তু ভালো নম্বর ক্যারি করতে পারবে। এর পরবর্তী অধ্যায়ে আমরা চলে যাব, সেটা হচ্ছে তড়িৎ। উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে দুই প্রান্তের বিভব প্রভেদ ওই পরিবাহীর প্রবাহ মাত্রা সমানুপাতিক, এ মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু এর যে গাণিতিক রূপ রয়েছে সেই গাণিতিক রূপটা তোমরা দেখবে, এ তো ওহমের সূত্র ও দেখলে, তারপরে এখান থেকে তোমাদের চলে গেল কিলোওয়াট ঘন্টা, তারপরে এখানে চলে গেল সমান্তরাল সমবায় শ্রেণী সমবায়, আর এই সমান্তরাল এবং শ্রেণী সমবায় থেকে যে কোশ্চেনটা আসে, সমান্তরাল এবং শ্রেণী সমবায় থেকে তিনটে রোধক বলে দিল যে 2 ওহম, 3 ওহম এবং 4 ওহম, এদের সমান্তরাল সমবায়ে যুক্ত করলে এদের তুল্য রোধ কত হবে, এ বা শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে। ফর্মুলা তোমরা জানো, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হচ্ছে, 1/R ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ আর ক্যাপিটাল আর ইকুয়ালস টু R1 প্লাস R2 প্লাস R3। তো এই যে সূত্রগুলো আছে এখান থেকে কিন্তু অঙ্ক একটা দেবেই, কালকে দেখবে পড়ে গেছে, শ্রেণী সমবায় কিংবা সমান্তরাল সমবায় থেকে একটা অঙ্ক পড়ে গেছে। এরপরে তড়িতের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র, মোস্ট ইম্পর্টেন্ট, জুলের সূত্র কিন্তু অতি অবশ্যই তোমরা দেখে যাবে, এর যে জুলের সূত্র থেকে কিন্তু কোশ্চেন আসতেই পারে, এটা সম্ভবত 2 নম্বর থেকে 3 নম্বর বেশিরভাগ দিয়ে দেয়, তাই জুলের সূত্র একেবারেই দেখতে কিন্তু ভুলবে না। তারপর হলো ফ্রেমিংয়ের বামহস্ত নিয়ম, ডান মুঠি নিয়ম, একই সাথে এ দেখবে অ্যাম্পিয়ারের সন্তুলন নিয়ম এবং বাল্যচক্রের ঘূর্ণন কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে, ঠিক আছে। চুম্বক আবেশ কাকে বলে, চুম্বক আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র দেখবে। বৈদ্যুতিক বাতি কিংবা বাল্পের গায়ে 220 ভোল্ট থেকে 100 ওয়াট এই লেখাটি থাকে কেন, এটাও কিন্তু কোশ্চেনে দিতে পারে। তারপরে তোমার হচ্ছে তড়িৎ বিভব 1.5 ভোল্ট বলতে কি বোঝো, ও তারপরে হচ্ছে কিলোওয়াট ঘন্টা কাকে বলে, তারপরে এরকম কোশ্চেন দেয়, ধরো ও তুমি বাড়িতে এত তড়িৎ চালালে, এই তড়িৎ হলে কত প্রত্যেকটা ইউনিটের খরচ বলে দিলো, এত ইউনিট হলে কত টাকা বিল উঠবে, মানে কত টাকা খরচ হবে। তো এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের গাণিতিক কোশ্চেনে আসতেই পারে, কাজে এই যে বিষয়গুলো তোমাদের বললাম পুরো, এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু অতি অবশ্যই দেখে যাবে আলো চ্যাপ্টার থেকে। এবং পার্থক্য যদি বলো তড়িৎচালক বল, তড়িৎ বিভব, এরপরে সূর্যের আলোয় লাল বস্তুকে রাখলে কেমন দেখাবে এর ব্যাখ্যা, সূর্যের আলোয় নীল বস্তুকে রাখলে কেমন দেখাবে তার ব্যাখ্যা, দেখবে CFL এবং LED-র মধ্যে পার্থক্য এর পুরো নাম। তো এই যে বিষয়গুলো বললাম সেটা কিন্তু চলতড়িতের চ্যাপ্টার থেকে অতি অবশ্যই দেখে যাবে, এগুলো একেবারেই মিস করবে না। এরপরে হচ্ছে পর্যায় সারণী, দেখো পর্যায় সারণী থেকে 2 নম্বরের কোশ্চেন যদি বলি, সেক্ষেত্রে তোমরা অতি অবশ্যই প্রত্যেকটা সংজ্ঞা যেগুলো আছে প্রত্যেকটা দেখার চেষ্টা করবে, তার সাথে যেগুলো দেখবেই দেখবে কোন মৌলকে দুষ্টু মৌল বলা হয়, হাইড্রোজেনকে কেন বলা হয়, হ্যালোজেনের সঙ্গে সে সাদৃশ্য আছে এবং ক্ষারধাতুর সঙ্গে যে সাদৃশ্য আছে এইগুলো পুরোপুরি দেখে যাবে। তারপরে মেন্ডেলিফের যে সূত্র, তারপরে মেন্ডেলিফের যে পর্যায় সূত্র রয়েছে, আধুনিক সূত্র রয়েছে, দুটোই দেখে যাবে, কোনো মৌলগুলির ভৌত এবং রাসায়নিক ধর্ম বৃদ্ধির সাথে সাথে মৌলগুলোর পারমাণবিক ক্রমাঙ্ক পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো মৌলগুলির পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, এটা হলো পর্যায় সূত্র। আর আধুনিক সূত্র জানো যে মৌলগুলির ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি ওই মৌলগুলির কি হচ্ছে পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্কের সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তারপরে পারমাণবিক ব্যাসার্ধ, এটা ডান দিক থেকে বাঁদিকে গেলে কি হবে, এর যে উদাহরণগুলো আছে সেগুলো ভালো করে দেখলে, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে দেখে
নিলে ত্রয়ী সূত্র কি, জারণ বিজারণ ধর্ম কি, এগুলো মোটামুটি দেখে গেলে কিন্তু পর্যায় সারণী থেকে হয়ে যাবে। এরপরে চলে আসলাম যে রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন তোমাদের তড়িৎযোজী বন্ধন রয়েছে, এ সমযোজী বন্ধন রয়েছে, তড়িৎযোজী বন্ধন দেখবে, সমযোজী বন্ধন দেখবে, এ এবং এদের উদাহরণগুলো অতি অবশ্যই দেখবে, এবং ডট লুইস ডট গঠন ও সমযোজী বন্ধনের ক্ষেত্রে অতি অবশ্যই দেখবে, NaCl এর গঠন দেখে যাবে এবং কতগুলো মৌল দিয়ে দেবে, ওই মৌলগুলোর মধ্যে থেকে কোন মৌলগুলো ও রাসায়নিক সমযোজী বন্ধন ও সমযোজী যৌগ, কোনটি তড়িৎযোজী যৌগ, এটা অবশ্যই দেখবে। সমযোজী যৌগের বৈশিষ্ট্য, তড়িৎযোজী যৌগের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য পড়লেই পার্থক্য তোমার কিন্তু এখানে হয়ে যাবে। আর তড়িৎযোজী আর সমযোজী যে সংজ্ঞাটা অতি অবশ্যই দেখবে, কারণ ওই সংজ্ঞাটা পড়লেই মোটামুটি বৈশিষ্ট্য পার্থক্য ও সমস্ত কিছু চলে আসবে। যেমন তড়িৎযোজীর ক্ষেত্রে দুই বা ততোধিক মৌল নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করার চেষ্টায় তার সর্ববহিঃস্থ কক্ষ থেকে এক বা একাধিক ইলেকট্রন বর্জনের মাধ্যমে ক্যাটায়নে এবং ওই বর্জিত ইলেকট্রন অপর একটি মৌল গ্রহণের মাধ্যমে অ্যানায়নে পরিণত হয়। ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পর বিপরীত ধর্মী আয়ন হওয়ার ফলে পরস্পর যুক্ত হয়ে যৌগ গঠন করে। যে যৌগ গঠন করে তাকে কী বলা হচ্ছে? তড়িৎযোজী যৌগ। যে বন্ধন দ্বারা যৌগ গঠন করে তাকে বলা হচ্ছে তড়িৎযোজী বন্ধন। দেখো ইজি জিনিস কিন্তু। তারপরে এ সমযোজী বন্ধন একই যৌথভাবে যুক্ত হয় জোর গঠনের মাধ্যমে, যে বন্ধন যৌগ গঠন করে তাকে সমযোজী বন্ধন। ডিটেলসে আমি বললাম না, বইয়ে তোমরা পেয়ে যাবে। তারপরে এখানের মধ্যে তোমরা একযোজী সমযোজী বন্ধন, দ্বিযোজী, ত্রিযোজী, এটা খুব ভালো করে তোমরা দেখে যাবে। তো এখান থেকে কিন্তু তোমাদের রাসায়নিক বন্ধন থেকে কিন্তু এইগুলো খুব ভালো করে যদি তোমরা দেখে যাও তাহলে এখান থেকেই কিন্তু কোশ্চেন আসবে, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। তারপরে হচ্ছে তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া। তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া থেকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কাকে বলে, তড়িৎ বিশ্লেষ্য অবিশ্লেষ্য পদার্থ সংজ্ঞা পড়লেই পার্থক্য চলে আসে। এবং তারপরে এখান থেকে উদাহরণগুলো খুব ভালো করে দেখবে, ভোল্টামিটার কাকে বলে, অ্যানোড ক্যাথোড কি, তড়িৎ লেপন বলতে কি বুঝি, তা দুটি পদার্থ কোনো মানে লোহার ওপর যদি তামার প্রলেপ দেওয়া হয় কোনটা অ্যানোড হবে কোনটা ক্যাথোড হবে, এগুলো কিন্তু খুব ভালো করে দেখবে। তারপরে হচ্ছে জলের তড়িৎ বিশ্লেষণ, তোমার হচ্ছে অ্যালুমিনিয়াম নিষ্কাশন, এই সমস্ত কোশ্চেন কিন্তু অতি অবশ্যই তোমরা দেখে যাবে। একই সাথে তোমাদের প্রত্যেককে বলে রাখি যে এরকমও কোশ্চেন দিতে পারে, ধরো দুটো মৌল রয়েছে, দুটো মৌল একটা এ বলে দিল একটা বি দিল বলে দিল, বহুবার কিন্তু এরকম কোশ্চেন এসছে, এ বি বলে দিয়েছে তার পারমাণবিক সংখ্যা বলে দিয়েছে বা ক্রমাঙ্ক বলে দিয়েছে, এখান থেকে তোমাকে এ মৌলগুলোর সমীকরণ বের করতে দিতে পারে, বা এরকম বলে দিল কোনো একটা মৌল রয়েছে মৌলের সর্বহিস্থ কক্ষ থেকে এত কটি ইলেকট্রন বর্জিত হয়ে গেল তাহলে যোজ্যতা বা সমীকরণ কি, এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের দিয়ে দিতে পারে। তো এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা দেখে যাবে এই টাইপের কোশ্চেন। এন আর তোমাদের প্রত্যেককে বলে রাখি যে বিষয়গুলো আমি মূল আলোচনা করলাম যেগুলো ও এই মুহূর্তে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমার, এই যেগুলো এবছরের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এই সমস্ত কোশ্চেনগুলো তোমরা কিন্তু অতি অবশ্যই মিস করবে না, করে যাবে। আর